এবার করোনা ভাইরাস ও অমিক্রন ঠেকাতে মুর্শিদাবাদের ফরাক্কা ব্যারেজ বাজারে একদিন করে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ফরাক্কার ব্লক প্রশাসন ও ফরাক্কা ব্যারেজের পুরনো বাজার কমিটির তরফ থেকে। রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদের ফরাক্কাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। ফরাক্কা স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, আজকে ফরাক্কা ব্লকে মোট 39 জন করোনা ভাইরাসের আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। বারবার স্বাস্থ্য দপ্তরের ও ফরাক্কা প্রশাসনের তরফ থেকে দেওয়া হচ্ছে সতর্কতা বার্তা এবং মাস্ক পরার জন্য বলা হচ্ছে বারবার। তারই পাশাপাশি ফরাক্কার প্রশাসন এবং ফরাক্কা ব্যারেজ বাজার কমিটির তরফ থেকে সপ্তাহে একদিন করে ফরাক্কা ব্যারেজ পুরনো বাজারের দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বন্ধ থাকবে ফরাক্কা ব্যারেজের পুরনো বাজারের সমস্ত দোকান, শুধু খোলা থাকবে সবজি বাজার এবং মাছ বাজার, এবং মঙ্গলবার মাছ বাজার এবং সবজি বাজার বন্ধ থাকবে, খোলা থাকবে ফরাক্কা ব্যারেজের পুরনো বাজারের অন্যান্য দোকানপাটগুলো। তবে জরুরি পরিষেবা দোকানগুলো সব সময় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সকাল থেকেই ফরাক্কা থানা, পুলিশ প্রশাসন এবং ফরাক্কা ব্যারেজের বাজার কমিটির তরফ থেকে মাইকিং করে এমনটাই বার্তা দেওয়া হয় ফরাক্কা ব্যারেজ বাজারের দোকানগুলোকে। উপস্থিত ছিলেন ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, জেড টিভি। পদক্ষেপ হচ্ছে যে আমরা ফরাক্কা ব্যারেজের যে মানে কিছু করোনা ধরা পড়েছে সেই কারণে আমরা একটু কসাস থাকতে চাইছি যাতে এটা স্প্রেড না হয়, করোনার চেন যাতে ব্রেক করা যায়, যেখানে ফুড মানে বেশি ফুড প্যাডেলিং যেখানে বেশি হয় সেই জায়গাগুলোকে রুখতে, যেমন আমাদের বাজারগুলো সেই জায়গাগুলোকে একদিন করে যদি ব্রেক করা হয় তাহলে সেই চেনটাকে রুখতে পারবো। এই উদ্যোগে আমরা প্রচার করছি যাতে বাজারটা একদিন করে বন্ধ করা হয়। এটা উদ্যোগ হচ্ছে আমাদের, কিন্তু নির্দেশনা হচ্ছে ফরাক্কা প্রশাসনের। হ্যাঁ, যৌথ উদ্যোগ। গোটা দেশ, গোটা বিশ্ব যখন এইভাবে করে একটা চেন ব্রেক করার জন্য একদিনের ক্লোজিং রাখছে, সেটা আমরা যদি রাখি একটা ছোট্ট এলাকায়, আমরাও আমাদের যে করোনা সংক্রমণ যে চেন আছে সেটাকেও ব্রেক করতে পারবো। ডিজায়ার না থাকলে কী করা হবে? মূলত দোকান খোলা থাকছে মেডিসিন, এখানে মেডিসিন ছাড়া জরুরি পরিষেবার কিছু দোকান নেই, সেই মেডিসিন বাদ দিয়ে সব দোকানই বন্ধ। মেডিসিন আর মাছ, মাছ মাছ বাজারটা আবার মঙ্গলবার থেকে বন্ধ থাকবে, মানে পরবর্তী কোনো নির্দেশ না হওয়া পর্যন্ত সপ্তাহে একদিন মঙ্গলবার, আর আমাদের বাজারটাও সপ্তাহে একদিন বৃহস্পতিবার। দোকান খোলার আগে আমরা বলবো, প্রচারও করছি যে দোকান খোলার আগে দোকানকে স্যানিটাইজ করবেন, এবং দোকানে যতক্ষণ আপনি থাকবেন দোকানে যেন কোভিড প্রোটোকল মেনে দোকানে কেনাবেচা করা হয়। আপনি নিজে মাস্ক পরে থাকবেন, অন্য কাউকে কোনো খরিদ্দার আসলে সে যদি মাস্ক না পরে থাকে তাকেও আপনি কোনো এন্টারটেন করবেন না, মাস্ক পরুন তারপরে আপনি দোকানে আসবেন মাল কিনতে। প্রচার, ধনঞ্জয় হালদার, আমি জেনারেল সেক্রেটারি অফ ফরাক্কা ব্যারেজ মার্চেন্ট। নিউ নেত্র সেবা সদন আই নার্সিং হোম একটি সম্পূর্ণ চক্ষু চিকিৎসা কেন্দ্র। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু চিকিৎসা করা হয়। চোখের যে সমস্ত পরিষেবা এখানে পাওয়া যাবে সেগুলি হল কম্পিউটারের সাহায্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, নেত্রনালী অপারেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ক্লিনিক, লো ভিশন এইড ক্লিনিক, কন্ট্যাক্ট লেন্স ক্লিনিক, গ্লুকোমা থেরাপি, বায়োমেট্রি, টেনোমেট্রি টেস্ট, কেরাটোমেট্রি, যে কোনো ধরনের মাথা ব্যথার জন্য বিশেষ চিকিৎসা, এবং রয়েছে আধুনিক চশমার শোরুম। আমাদের ঠিকানা সাজুর মোড়, নিমতিতা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 6294211939 অথবা 9932764125 অথবা 9614714687 এই নম্বরে।